সত্যিকার অর্থেই শেখ হাসিনা ভারতের জন্য একটা আপদে পরিণত হয়েছেন। বাংলাদেশ ভারত ভারত সম্পর্কের ক্ষেত্রেও শেখ হাসিনা আপদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার পরে বৈধভাবে তার ভারতে থাকার সুযোগ আছে 45 দিন। সেই 45 দিনের মধ্যে ইতিমধ্যেই 33-34 দিন পার হয়ে গেছে, তার পক্ষে বৈধভাবে থাকার সুযোগ আছে আর 10-11 দিন। এখন প্রশ্ন হচ্ছে, এই 10-11 দিন পরে গিয়ে ঘটনাটা কী ঘটবে? আপদের কথা কেন বলছি? এই 10-11 দিন পরে গিয়ে স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় যে ভারত তার মেয়াদ বৃদ্ধি করবে, সেটা 3 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক, যেটাই হোক না কেন, ভারত তাকে ভারতে থাকার অনুমতি দেবে শেখ হাসিনাকে, মানে শেখ হাসিনাকে ভারত থাকার অনুমতি দিবে, সেটার একটা মেয়াদ বৃদ্ধি করবে, বৃদ্ধি করতে হবে ভারতকে। তারপরে গিয়ে কী ঘটবে? তাহলে শেখ হাসিনা তো থাকতে পারলেন, তারপরে গিয়ে কী ঘটবে? ইতিমধ্যেই শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতি বিষয়ে যে কথা বলেছেন, এই কথার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের গণমাধ্যম, রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিআইয়ের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস অনেক কথা বলেছেন, তার মধ্যে দুটি কথা যদি আমরা একটু স্মরণ করি, সেটি হচ্ছে শেখ হাসিনা যে ভারতে বসে বাংলাদেশ নিয়ে কথা বলছেন এটা কেউ পছন্দ করছে না, মানে তিনি পছন্দ করছেন না, বাংলাদেশ পছন্দ করছে না, বাংলাদেশের বর্তমান সরকার পছন্দ করছে না, এটা ভারতকে সুনির্দিষ্ট করে মেসেজ দিতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি ভারতে থাকবেন, অর্থাৎ শেখ হাসিনা ভারতে থাকবেন, এতে কোনো আপত্তি নাই, কিন্তু তাকে চুপচাপ থাকতে হবে, ততদিন পর্যন্ত চুপচাপ থাকতে হবে যতদিন পর্যন্ত না বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। কেন ফেরত চাইবে? ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে নৃশংস অপরাধ করেছেন, এই কারণে বাংলাদেশের মানুষের সামনে তার বিচার করতে হবে, বিচার না হলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে দেশে, ভারতের জন্য আপদের এটা আরেকটি কারণ, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। ধরুন ডক্টর ইউনুসের সরকার যদি ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে এর আইনগত ব্যাখ্যা বা আইনগত অবস্থাটা কী? বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী স্বাভাবিক হিসেবে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে, এটাই হওয়ার কথা। কিন্তু শেখ হাসিনা তো স্বাভাবিক মানুষ নন, শেখ হাসিনা তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আন্দোলনে বিতাড়িত হয়ে তিনি ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন, ভারতের সঙ্গে তার অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক কাজে লাগিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। অথবা সেই সম্পর্ক যদি নাও থাকে, পাশে যদি একটা বড় দেশ থাকে এবং সেই দেশে পাশের দেশের রাষ্ট্রপ্রধানরা নানা কারণে আশ্রয় নিয়ে থাকেন বিপদে পড়ে, সেটা সেই দেশ দেয়, এটাকে পৃথিবীতে খুব বেশি ক্ষতিকর কোনো জিনিস হিসেবে দেখা হয় না, শেখ হাসিনার ক্ষেত্রেও দেখা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ফেরত চাইল, স্বাভাবিক নিয়ম অনুযায়ী ভারত তাকে ফেরত দিয়ে দিতে পারে বা ফেরত দিয়ে দিল, আসলে কি তাই? না, আসলে তা না। ভারত শেখ হাসিনাকে সহজে ফেরত দিতে চাইবে এটা ধারণা করা একটু কঠিন, আমি মনে করি না যে সেটা চাইবে। তো আইন অনুযায়ী তাহলে সেটা ফেরত না দিয়ে ভারত কী করবে? আইনের মধ্যে একটি ধারা আছে, সেই ধারাটি হচ্ছে এমন যে এটা যদি উদ্দেশ্যমূলক রাজনৈতিক মামলা হয় তার বিরুদ্ধে, সেই মামলাটি যদি মনে হয় যে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে করা হয়েছে, এরকম দু একটি ধারার সুযোগ বা কারণ দেখিয়ে ভারত বলতে পারে এই কারণে বাংলাদেশের আবেদন বা বাংলাদেশের যে চাওয়া সেটা গ্রহণযোগ্য নয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে না। কিন্তু এখানেও মুশকিল আছে, বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি? বহু রকমের অভিযোগ আছে, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগের কথা যদি বলা হয় যে তিনি ম্যাস কিলিং করেছেন, তিনি ম্যাস কিলিং করেছেন, তিনি গণহত্যা সংগঠিত করেছেন, 800 থেকে 1000 মানুষকে হত্যা করে তারপরে তিনি পালিয়েছেন, এই যে সুনির্দিষ্ট হত্যার অভিযোগ, আর সব অভিযোগ বাদ দিয়ে শুধুমাত্র এই সুনির্দিষ্ট হত্যার অভিযোগে যদি শেখ হাসিনার নামে মামলা হয়, যদি নয় মামলা হবে, এবং সেই কারণে যদি ভারতের কাছে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে ওই সমস্ত মামলার গ্রহণযোগ্যতা কাগজপত্র কোনো কিছুকেই স্বাভাবিকভাবে বলার সুযোগ থাকবে না যে এটা একটা রাজনৈতিক মামলা, এটা রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি করা হয়েছে, এটা ভারতের জন্য একটু বিব্রত করে।
ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই যত গ্রহণযোগ্য কারণ দেখিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাক না কেন, ভারত শেখ হাসিনাকে যেভাবে প্রোটেকশন দিয়েছে, অতীতে দিয়েছে, ক্ষমতায় থাকাকালীন দিয়েছে, বর্তমানেও তার যে তার সঙ্গে যে ভারতের সম্পর্ক, সেই জায়গাটা থেকে আমার মনে হয় না যে বাংলাদেশ যত জেনুইন কারণেই চুক্তিতে যত গ্রহণযোগ্যতাই থাকুক না কেন, চুক্তির ধারা অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত হয়তো দেবে না, কিন্তু রাখবে কিভাবে, ভারত কতটা বিব্রত হবে, তার চেয়েও বড় ব্যাপার যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, ভারতের গণমাধ্যম এটা নিয়ে প্রশ্ন তুলবে যে ভারত চুক্তি অনুযায়ী ফেরত দিল না, কিসের ভিত্তিতে ফেরত দিল না। বাংলাদেশে যে শেখ হাসিনা যে গণহত্যা করে গেছে এটা তো সত্যি, সারা পৃথিবীর মিডিয়া দেখেছে, জাতিসংঘ তদন্ত করছে, সেই তদন্তেও প্রমাণ হবে যে এখানে শেখ হাসিনা হত্যাকাণ্ড সংগঠিত করে গেছেন, প্রকাশ্যে পুলিশ দিয়ে গুলি করে করিয়ে হত্যা করেছেন, সেটার স্থিরচিত্র আছে, ভিডিও চিত্র আছে, বহু কিছু আছে। তাহলে এগুলো প্রমাণ করবেন কিভাবে? এগুলো দেখে ওইটা বলার সুযোগ থাকবে না যে রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, অর্থাৎ আইন অনুযায়ী ভারতের ফেরত দেওয়ার কথা। এই কারণেই এটাও ভারতের জন্য একটা আপদের কারণ শেখ হাসিনা, যে শেখ হাস এই কারণেই ভারত শেখ হাসিনাকে আসলে আশ্রয় দিতে চাইছে না খুব আনন্দের সঙ্গে। ভারত চাইছে শেখ হাসিনা যত দ্রুত সম্ভব পৃথিবীর অন্য কোনো দেশে চলে যাক। এখন এই জায়গাটাতেও একটা বড় সমস্যা তৈরি হয়েছে, শেখ হাসিনা যেতে চেয়েছে ব্রিটেন, যেতে পারেনি, শেখ হাসিনা যেতে চেয়েছে ইউরোপের অন্য কোনো দেশ, যেতে পারেনি। যেতে পারেনি মানে হচ্ছে ইউরোপের কোনো দেশ, ব্রিটেন সহ ইউরোপের কোনো দেশ তাকে আশ্রয় দিচ্ছে না, দিতে রাজি নয়। কেন দিতে রাজি নয়? কারণ তিনি বাংলাদেশে গণহত্যা সংগঠিত করে গেছেন, তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে মামলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে যে আদালত অপরাধ মানবতা বিরোধী অপরাধের যে আদালত, সেই আদালতেও তার নামে মামলা হবে। তো আন্তর্জাতিক আদালতে মামলা, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা, এই মামলার পরিপ্রেক্ষিতে মানবতার বিরুদ্ধে অপরাধকারী একজনকে ইউরোপের কোনো দেশ যদি আশ্রয় দেয়, তাহলে সেই দেশের নাগরিকদের মধ্যে, সেই দেশের গণমাধ্যমে একটা তীব্র প্রতিক্রিয়া হবে। কোনো সরকার এই দায় নিতে চায় না। যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে, সেই কারণে তাকে উত্তর আমেরিকাতে যাওয়ার সুযোগ নেই। আগেও বলেছিলাম, আবারও বলি, তার যাওয়ার সুযোগ আছে সৌদি আরবে, যাওয়ার সুযোগ আছে, আর এরকম আরও একটা দুইটা বেলারুশে যাওয়ার সুযোগ আছে, বেলারুশে শেখ পরিবারের বিনিয়োগ আছে সেটা বলেছি, ওই কারণে এখানে তার যাওয়ার সুযোগ আছে। কিন্তু সেখানে যদি তিনি যান, তাহলে তাকে সম্পূর্ণরূপে গৃহবন্দী অবস্থাতে থাকতে হবে। যদিও তিনি ভারতে এখন যে আছেন, দিল্লিতে আছেন, আমাদের দিল্লি যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, ভারতে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের অনেকের সঙ্গে কথা বলে মোটামুটিভাবে নিশ্চিত হওয়া গেছে, যে সমস্ত সূত্র নিশ্চিত করেছে যে বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে একটি বাড়িতে আছেন, সেই বাড়িতে কঠিন পহরার ব্যবস্থা করা হয়েছে, সেই বাড়িতে কোনো টেলিফোন সংযোগ নেই, সেই বাড়ি থেকে শেখ হাসিনার পক্ষে কারো সঙ্গে দেখা করা বা কথা বলা সম্ভব নয়, তাকে কারোর সঙ্গে কথা বলতে বা দেখা করতে দেওয়া হচ্ছে না। তার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লিতে আসতে চেয়েছিল, তাকে আসতে না করা হয়েছে, এই কারণে যে তিনি আসলে তার মায়ের সঙ্গে দেখা হবে না। সাইমা ওয়াজেদ পুতুল WHOতে চাকরি করেন, রিজনাল ডিরেক্টর, তিনি দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু মায়ের সঙ্গে তার দেখা হচ্ছে না, কারণ মায়ের সঙ্গে দেখা হওয়ার অনুমতি নাই। যেখানে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেখানে তার কথা বলার কোনো সুযোগ নেই। তার মানে তিনি দিল্লিতেও এক ধরনের বন্দী বলি না আমি, গৃহবন্দীও বলি না, কিন্তু তাকে এমনভাবে রাখা হয়েছে যে বাইরের জগতের সঙ্গে তার কথা বলার বা সম্পৃক্ততার সুযোগ নেই। তারপরেও ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্বাভাবিকভাবে নেননি, ভারত সরকার স্বাভাবিকভাবে নেননি, সেটা ভারতের গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে। শেখ হাসিনাকে চুপ থাকতে বলা, তিস্তার পানি নিয়ে কথা বলেছেন, সীমান্ত হত্যা বন্ধ করতে বলেছেন, শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলেছেন, এটা ভারত সরকার নরেন্দ্র মোদী এটাকেও খুব স্বাভাবিকভাবে নেননি। নিউ ইয়র্কে যাবেন জাতিসংঘের অধিবেশনে, সেখানে নরেন্দ্র মোদীও যাবেন, ডক্টর মোহাম্মদ ইউনুসও যাবেন। বাংলাদেশের পক্ষ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল যে সেখানে তারা সাইডলাইনে একটি বৈঠক করতে চান।
ভারত এখনো পর্যন্ত সেই বৈঠকে সাড়া দেয়নি। ধারণা করা হচ্ছে যে সেই বৈঠকটি না হওয়ার সম্ভাবনাই বেশি। তার মানে হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একেবারে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল মূলত শেখ হাসিনার সঙ্গে ভারতের, বাংলাদেশের সঙ্গে কতখানি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠছে। দুই দেশের গণমাধ্যম, দুই দেশের বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদি ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন, ফোনে কথা বলেছেন দুই নেতা। তো তারপরেও এই সম্পর্কটা এক ধরনের শীতল অবস্থায় বর্তমানে চলে গেছে, মূলত শেখ হাসিনাকে কেন্দ্র করে। এই কারণে শেখ হাসিনা যেমন ভারতের আপদ, শেখ হাসিনা বাংলাদেশেরও আপদ। শেখ হাসিনা যেমন এখন ভারতের বিপদ, বাংলাদেশের জন্যও বিপদ। আর শেখ হাসিনার জায়গা থেকে যদি বলতে চাই, তার এখন কঠিন সময় যাচ্ছে। কঠিন সময়ে কাউকে নিয়ে খারাপ কথা বলা ঠিক নয়। তিনি রাজার মতো থাকতেন বাংলাদেশের গণভবনে, সেই গণভবন থেকে গণভবনটি লুটপাট করে ভেঙে চুরমার করে দিয়ে জনগণ তাকে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশের জনগণ। রাজা এখন তার কোনো থাকার জায়গা নেই। তিনি কারো সঙ্গে এত কথা বলতে পছন্দ করেন, মানুষকে বিষোদ্গার করতে পছন্দ করেন, মানুষকে কটূক্তি করতে পছন্দ করেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পছন্দ করেন। দেশকে মনে করতেন যে তার বাবা স্বাধীন করে দিয়ে গেছে দেশ তার, এই কথা যে কত হাজারবার বলেছেন। তো সেরকম একজন মানুষ এখন মানে মানে অসহায় কাকে বলে তার একটা উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। পৃথিবীর কোনো দেশ তাকে নিতে চায় না, তার কোনো আশ্রয় নাই, তার কোনো পাসপোর্ট নাই, তার কোনো দেশ নাই, পাসপোর্ট নাই, আশ্রয় চাওয়ার মতো কোনো জায়গা নাই। তো এরকম একজন মানুষ ঠিক কতটা বিপদে থাকতে পারে? শেখ হাসিনা যে বাংলাদেশে গণহত্যা সংগঠিত করে পালিয়েছেন, এই যে বিপদে আছেন, এই বিপদটা হচ্ছে তার শাস্তির প্রাথমিক ধারা, প্রাথমিক ধাপ। এত কথা বলতে পছন্দ করেন সেই মানুষ কোনো কথা বলতে পারছেন না, কথা বলার মতো কাউকে পাচ্ছেন না। তো সেই মানুষের জন্য এটা হচ্ছে শাস্তির প্রাথমিক ধাপ। প্রকৃতি প্রতিশোধ নেয় যদি অন্য কেউ নাও নিতে পারে। তো শেখ হাসিনার ক্ষেত্রে ঘটনাটা সেই রকম ঘটেছে, তাকে পালিয়ে চলে যেতে হয়েছে। ভারত আশ্রয় দিয়েছে করুণা করে, এখন ভারত না পারছে তাকে বিদেশে অন্য কোথাও পাঠিয়ে দিতে, না পারছে বাংলাদেশে পাঠাতে, না পারছে নিজের দেশে রাখতে। নরেন্দ্র মোদির সামনে নরেন্দ্র মোদি নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছেন। আগে তার যে জনসমর্থন ছিল গত নির্বাচনটিতে, শেষ নির্বাচনটিতে, তার সেই জায়গাটাতে একটা বড় ধাক্কা খেয়েছে। আগামী নির্বাচনের জন্য তার প্রস্তুতির ব্যাপার আছে। বাংলাদেশের এই শেখ হাসিনাকে নিয়ে তিনি যে আপদ বা বিপদে আছেন, এর কারণে তার ভাবমূর্তি আরও বাড়বে না খারাপ হবে? বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যদি শীতল হয়ে যায় আরও, তাহলে সেই জায়গাটিতে ভারতের জনগণ এটাকে কীভাবে নিবে, ব্যবসায়ীরা কীভাবে নিবে? ভারতের অনেক বিনিয়োগ আছে বাংলাদেশে, সেই বিনিয়োগ বর্তমানে কাজকর্ম একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। সেই বিনিয়োগটি যদি ঠিক করতে হয়, তাহলে বাংলাদেশের সঙ্গে আবার তার একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের মতো দেশ, এত বড় একটি দেশ, সেই দেশের সঙ্গে বাংলাদেশেরও সম্পর্ক ভালো থাকতে হবে, কারণ বাংলাদেশের নানা রকমের নির্ভরশীলতা আছে ভারতের উপরে। রাজনৈতিক বা অন্য কোনো কারণে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে বাংলাদেশের কোনো লাভ নেই। সব কিছু মিলিয়ে শেখ হাসিনা নিজে তো বিপদে আসেনি, বাংলাদেশ এবং ভারত দুটি দেশের জন্যই একটা আপদের মধ্যে আপদ হিসেবে আবির্ভূত হয়েছেন। আর শেষ করি এটা বলে যে শেখ হাসিনার কোনো পাসপোর্ট নাই, যাওয়ার জায়গা নাই, দেশ নাই। তার বোন শেখ রেহানার পাসপোর্ট আছে, দেশ আছে। তার পাসপোর্ট দুটি, তার একটি পাসপোর্ট বাংলাদেশের, যেটা বাতিল হয়ে গেছে ইতিমধ্যেই সম্ভবত, হ্যাঁ বাতিল হয়ে গেছে, আর আরেকটি পাসপোর্ট ব্রিটেনের। এরা তো আবার সবাই পৃথিবীর অন্য দেশের নাগরিক, বড় বড় কথা বলবে দেশ নিয়ে, আর অন্য দেশের নাগরিকত্ব নিয়ে এটা খারাপ কিছু নয়, আমি সেটা বলি না, কিন্তু লুকিয়ে নিয়ে এটা খারাপ। শেখ রেহানার ব্রিটেনের পাসপোর্ট আছে, ওই যেভাবে মানিকের, বিচারপতি মানিক যেভাবে ব্রিটেনের নাগরিক, তাকে বাংলাদেশ শেখ হাসিনা বিচারপতি বানিয়েছে। তো শেখ রেহানারও তাই, যেটা বলে শেষ করি যে শেখ রেহানার ব্রিটেনের পাসপোর্ট আছে, তার মানে হচ্ছে শেখ রেহানার পাসপোর্ট আছে, শেখ রেহানার দেশ আছে, ব্রিটেন তার দেশ। কিন্তু তিনি বোনের সঙ্গে আটকে গেছেন, দুই বোন এখন এক জায়গাতে আছেন। বোনকে ছেড়ে তিনিও যেতে পারছেন, তিনি চলেও যেতে পারছেন না ভারত থেকে। তাহলে বোন অর্থাৎ শেখ হাসিনা একেবারেই একা হয়ে যাবে। এখন তো রেহানার সঙ্গে তাও তিনি কিছু কথা বলতে পারছেন। রেহানা যদি তাকে ছেড়ে ব্রিটেনে চলে যায়, তাহলে শেখ হাসিনার কথা বলার জন্য আর একজন মানুষও থাকবে না, একজন সঙ্গীও থাকবে না। অনেকটা আয়নাঘরের মতোই খুবচি ঘরে থাকতে হচ্ছে না, কিন্তু এটা কিন্তু আয়নাঘরেরই আরেকটা রূপ। শেখ হাসিনার জন্য এটাই আয়নাঘর।
সুতরাং শেখ হাসিনার বহুবিধ অপরাধের শাস্তির প্রাথমিক ধাপটা এখন আমরা দেখছি, বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ধাপটা বাংলাদেশের মানুষ দেখার অপেক্ষায় আছে।